আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। ঠিকানা? ঠিকানা সিংটুলা প্রতাপ দাস লেন, সূত্রাপুর, পুরান ঢাকা। আপনাকে দেখা যাইতেছে একজন পীর দরবেশের মতো। আপনার হাতের এই এত আংটি, এর রহস্য কি, মানে কি? রহস্য কি মানে কি বুঝি না, আমি ভাল লাগছে, এটা আমি পড়ছি, দরবার ঠিকা দিচ্ছে। কোন দরবার? মাঝারে যাই, সমাজে এখানে বসি, কথাবার্তা বলি, চা টা খাই, ধর্মলিয়া অনেক অনেক বিভিন্ন ধর্ম নিয়ে, অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা হয়, ধর্মীয় আলোচনা হয়। হ্যাঁ, আপনার মাজার কেমন লাগে? আমার মাজার একটা মোটামুটি আছে, মাজার তো ভালো, বাজার তো ভালো না। না, আমি খেয়াল করছি মাজার থেকে জঙ্গি হয় না আজ পর্যন্ত। যারা মাজারে ঘুরে তারা হয়তো অনেকেই নামাজ পড়ে না, গাঁজা খায় না, কিন্তু মাজার থেকে কেউ জঙ্গি বোম মারবে এরকম কিছু হয় নাই। আপনি কি এরকম জানেন যে মাজার থেকে জঙ্গি হয়েছে? আমিও জানি না। মাজার তারা অন্য জগতে, তাদের লোভ নাই নাকি? যারা বিস্তারিত লোক, ভালো লোক, তারা লোভ, লালসা, লালসা লোভ নাই, বিল্ডিং করা বিজনেস না। যারা মাজার মসজিদ সব জায়গায় যায়, এটা লেভাজদারি, যার যার বিভাগের ব্যাপার, ঘুরতে হবে। দেশের ভালো করব, দশের ভালো করব, এটি তো কাজ। আজকে আছে মানুষ, কালকে নাই, কি হয় কেউ কইতে পারে না। পারলে একজনের ভালো করো, তা একজনের খারাপ করো না, কিন্তু বেশিরভাগই কুমন্ত্রণা চলে। আর এক আমাদের সমাজটা ধ্বংস হয়েছে কি কারণে? সমাজটা ধ্বংস হয়েছে লোভের কারণে, চালাকির কারণে, অতি চালাকের এই অবস্থা। আচ্ছা, তাহলে আমরা কীভাবে এই ধ্বংসমূলক সমাজ থেকে মুক্তি পাইতে পারি? কীভাবে এটা বিশ্বাস থাকতে হইব, আল্লাহর উপরে ভরসা থাকতে হইব, আর ইমান নীতি সততা ঠিক রাখতে হইব। তাই লোভী হওয়া যাবে? লোভী হইলে ভিজে যাব, লোভে পাপ, পাপের মৃত্যু। আচ্ছা, তা আমাদের কাছে কি এই দুনিয়ায় সম্পদের পিছনে ছুটছি আমরা, এরে মাইরা অরে ঠকায়া, কিন্তু এগুলির জবাব কি পরকালে দিতে হবে কি না? অবশ্যই, যে যারা টাকা টাকা করে, এই টাকার হিসাবটা অল্প দিতে হইব শেষে। এত টাকা দিতেছে আল্লাহ তাআলা, তারপরে আরও টাকা চাই, আরও টাকা চাই, মানে যত পায় ততই চাই চাই, এগুলা সব কিছু হিসাব হইত, এটা পুরো আল্লাহ কাউরি ছাড়বো। আপনার ভেতরে কি এরকম আকাঙ্ক্ষা নেই, বাড়ি গাড়ি বিল্ডিং এ ধরনের কিছু হওয়া? না, আমার আকাঙ্ক্ষার মধ্যে আমি হালালভাবে কাজ করব, ওই হালাল খাবার খাবো, আর সময় দিন কাটাবো। কেউ যদি একটা বিপদে পড়ে, তার আমি একটু চেষ্টা করব উপকার করা। আপনার ছেলে মেয়ে কজন? এক ছেলে এক মেয়ে। ওরা কত বড়? বড় হয়েছে 23 বছর। 23 বছর ছেলে। আপনার বয়স কত চলছে? এই জীবনের আপনার চাওয়া পাওয়ার কি অবস্থা? এখন আর চাওয়া পাওয়ার কি অবস্থা, কোনো চাওয়া পাওয়া নাই। উপর আল্লাহ যেমনি ভালোভাবে দিন কাটায়, সারাদিন পর এক বেলা খাওয়ায় ভালোভাবে কাটাইলে এটাই সন্তুষ্ট। এটা নিয়ে আপনি খুশি? অবশ্যই। আপনার জীবন নিয়ে কোনো দুঃখ নাই? খারাপ ভাবে 10 বেলা খাওয়ায় তাতে আমি সন্তুষ্ট না। জীবন নিয়ে কোনো দুঃখ নাই? না, জীবন নিয়ে কিছু দুঃখ, দুঃখ সুখ মানুষের জীবনে আসে, নদী ভাঙে গড়ায়, এগুলো হয়। আমাদের যাওয়া ছিল, আত্মীয় স্বজনরা আমাকে ঠকায়া মকায়া, আমার মা বাপ মুরব্বীরা কষ্ট করে দিন কাটায়, মারা গেছে, কিন্তু কারো কিছু কইরা যায়নি। মানে কারো জিনিস নেয় নাই, খাই নাই, অথচ মানুষে খাইছে, মানুষে হয়ে গেছে, তো আমরা কারোটা নিয়ে করি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যান একসময় শুনছিলাম আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই বিদেশ যাওয়া কি আপনার হয়েছে? গিয়েলাম না, মালয়েশিয়া গেছিলেন? হ্যাঁ, 2 বছর। তা আপনি চলে আসলেন কেন মালয়েশিয়া থেকে? আরে পরিস্থিতি ভালো না হলে, আত্মীয় স্বজন দালাল বাহাত্তর। আমি শুনছিলাম মালয়েশিয়াতে আপনি গাড়ি কিনছিলেন, এটা কি সত্য? ওই ভাঙা তো একটা কি কোনো রকম রয়েছে চলার, মানে বাইরে যাওয়ার মতো ই নাই, কার মানুষের গাড়ি ব্যবহার করতে টাকা পয়সা লাগে, এই দালাল ধরন লাগে, এর জন্য আর কি আমি একটা নিছিলাম চলার লিগা। হ্যাঁ, না, আপনার সাথে আমার বহু বছর পরে দেখা, এটা তো সত্য। এর জন্য অনেক স্মৃতি স্মৃতি কথা বলতেছি এখানে ভিডিওটার ভিতরে। তো যাই হোক, এই এই আপনার নাম্বারটা আমার আমার দিবেন, আমি এই চ্যানেলের নিচে আপনার নাম্বারটা দিয়ে দিব, যদি আপনার নাম্বার দিয়ে আপনার কোনো আপত্তি আছে? না, অনেকের আপনার কাছে দোয়া দরুদ চাইতে পারে।
কোন আপত্তি আছে আপনার কাছে দোয়া তো মানুষে মানুষ করে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি আমার উপর রাগটাক করেন নাই তো এই যে ভিডিও করছি বলে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ